একশো পদে সিভিল সার্জনের কার্যালয়ে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে একশো টি এমন এখানে মোট ষাটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর পদ রয়েছে পরিসংখ্যানবিদ পদ রয়েছে কীর্তীয় টেকনিশিয়ান পদ রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ রয়েছে স্টোর কিপার পদ রয়েছে এবং ড্রাইভার পদ রয়েছে এটিতে আপনারা অষ্টম এস এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও নারী উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হল সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাটের এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থী বয়স এক সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছর আপনার সে সকল প্রার্থীরা কিন্তু এটি আবেদনটি করতে পারবেন এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে পাঁচটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফাটটি রয়েছে পরিসংখ্যানবিধ পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার স্থলে আপনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফাটটি রয়েছে টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পার্ট হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে একটি এতে কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেড মাধ্যমিকের সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পথটা হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে পাঁচটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সহকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো সাতান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এটিতে আবেদনটি করতে পারবেন সাত নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো ড্রাইভার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মস্থায় বাংলাদেশের নাগরিক ও জাতীয় প্রশংসাপত্র অনুযায়ী বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তবে এই নিয়োগের স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং একটি তারিখ দেখতে পাচ্ছেন এই মোতাবেক দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখ্য পথ সমূহে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে সংসদ ওয়ার্ডের যোগ্যপাতি পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড একই ইউনিয়ন হতে যোগ্যপাতি দ্বারা শূন্য পদ পূরণ করা হবে সাবেক ওয়ার্ড শূন্য পদের তালিকা আপনার সিভিল সার্জনের অফিস বাজেহাট ও উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সময় নোটিশ বোর্ডে পেয়ে যাবেন তো এটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি এখানে ওয়েবসাইটের ঠেঙ্গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে উনিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুই টাকা যেটি আপনি টেলিডক ফিভের মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এর নিয়াবলটি দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাটে হাটে সে নিয়ে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ